আমার হাতে একটি লাইটিং বাল্ব আছে। এই বাল্বগুলো পূর্বে কিন্তু প্রচণ্ড ব্যবহৃত হতো, কিন্তু এখন সিএফএল বা এলইডি জাতীয় বাল্ব বের হওয়াতে বা প্রচলন হওয়াতে এই বাল্বগুলো সেরকমভাবে আর ব্যবহার হয় না। আমরা এই যে বাল্বের কভারটা আছে, এই কভারটাকে আজকে ভেঙে ফেলে বা সরিয়ে ফেলে বাল্বটিকে জ্বালানোর চেষ্টা করব। এমনিতে যদি আমরা এই বাল্বটিকে এখনও জ্বালানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু আমরা চেষ্টা করব এই যে বাইরের যে কাচের গ্লাসটি আছে বা কাচের কভারটি আছে, ভেতরে টাংস্টেনের একটা ফিলামেন্ট আছে বাইরে এই কাচের কভারটি, কভারটি আমরা যদি আমরা ভেঙে ফেলি বা সরিয়ে ফেলি, সেক্ষেত্রে জ্বালালে কি রেজাল্ট হয় সেটাই আমরা দেখব। নর্মালি এই বাল্বটির ভেতরে, কাচের ভেতরে আর্গন নামে একটি গ্যাস আছে। এই গ্যাসের জন্য ওই টাংস্টেন এবং আর্গন গ্যাসের সঙ্গে বিক্রিয়ার ফলে উজ্জ্বলভাবে সেই ফিলামেন্টটি জ্বলে ওঠে, কিন্তু যদি আমরা এই কভারটি, গ্লাসের কভারটি, এই টাংস্টেনের বাইরে যে গ্লাসের কভারটি আছে, এই কভারটি যদি আমরা সরিয়ে ফেলি বা ভেঙে ফেলি, সেক্ষেত্রে অক্সিজেনের সংস্পর্শে এসে কি বিক্রিয়া হয়, কি রেজাল্ট হয় সেটাই আজকে আমরা দেখব। যদি আমি এখন এখানে ইলেকট্রিসিটি দেই, দেখব বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলছে। ঠিক এভাবেই, কিন্তু আমরা এই যে কভারটি আছে, এই টাংস্টেনের বাইরে যে গ্লাসের কভারটি আছে, এই কভারটিকে আমরা ভেঙে ফেলবো বা সরিয়ে ফেলবো, তখন আমরা দেখব এই বাল্বটিতে ইলেকট্রিসিটি দেওয়ার পরে কি রেজাল্ট হয়। প্রথমে এই বাল্বটিকে, এই বাল্বের যে কাচের কভারটি আছে, আমরা কোনো কিছুর মাধ্যমে এটাকে কেটে ফেলবো বা ভেঙে ফেলবো। এখন আমরা এই ব্লেডটির সাহায্যে, এই হ্যাক্সো ব্লেডটির সাহায্যে আমরা এই বাল্বটি কেটে এই গ্লাসের কভারটি আলাদা করে ফেলব। কাটতে গিয়ে গ্লাসটি পুরো ভেঙে গেল এবং ফিলামেন্ট আলাদা করা হয়েছে, ফিলামেন্টটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এটাকে এবার হোল্ডারে লাগিয়ে জ্বালিয়ে দেখব যে কী রেজাল্ট হয়। ইলেকট্রিসিটি দেওয়ার সঙ্গে সঙ্গে ফিলামেন্টটি অক্সিজেনের সংস্পর্শে এসে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে এবং